जाता With Animesh. घड़ी मिला लीजिए, इस वक्त 7:40 जो है वो इंडिया का टाइम जो है वो हो चुका है, यानी कि हमारे स्टूडियो का टाइम जो है वो दिखा रहा है। वैसे मैं निमेश आपके साथ हूँ, चीयर्स कोलकाता शो है और इस वक्त हमें सीधा यूरोप जाना है, स्वीडन जाना है और एक पूजो कमेटी के साथ बातें करनी है। जी हाँ, अभी वहाँ पे 4:12 हुआ है टाइम है शाम का, यानी कि चाय भजिया खाते खाते आराम से आप स्वीडन में भजिया मिलता है कि नहीं पता नहीं, लेकिन अब खाना पीना करते हुए ओयोंद हमारे साथ जुड़ चुके हैं, उनके साथ हमारी बातें होने वाली है। जी हाँ, हमारे साथ इस वक्त है नॉन अदर देन मिस्टर ओयोंद स्टॉकहोम सार्वजनिक दुर्गा पूजा स्वीडन से, तो उनके साथ हमारी बातें होने वाली है। ओयंदा, फर्स्ट ऑफ ऑल वेरी वार्म वेलकम टू योर 91.9 ट्रेंड्स एफएम, क्या मन आछो दादा, क्या मन आछो? नमस्कार, स्टॉकहोम सार्वजनिक पूजा कमिटी तरफ है अपने सबाई के जानाई अग्रिम शारदीय शुभेच्छा। ए বছরটা যেহেতু একটু অন্যরকম, আমরা অনেকটা কোভিড এর পথ পেরিয়ে এসেছি, পৃথিবী এখন অন্যরকম ভাবে পৃথিবীকে চিনেছে। কারেক্ট। তো স্টকহোম সার্বজনীন পূজা কমিটিও সেরকম ভাবেই, যেরকম থাকা যায় আমরা সেরকম আছি আর কি। সবাই যেরকম আছেন, পৃথিবী যেরকম আছে, আমরাও সেরকম আছি। খুব ভালো নয়, খুব খারাপ নয়, হাইজ এন্ড লোজ। আগের সময়টা, সামনের সময়টার দিকে সবাই তাকিয়ে আছি, সেটা আশা করা যায় ভালো যাবে। তো ভালো আছি আমরা, আশা করি আপনারাও সবাই ভালো। মোটামুটি আমরা ভালো আছি। অয়েন্দা, লাস্ট ইয়ার তোমার সাথে কথা হয়েছিল আর মানে জানা চাহুঙ্গা একটু তোমার কমিটি নিয়ে একটু যদি বলো, স্টকহোম সার্বজনীন দুর্গাপূজা কবে স্টার্ট হলো তোমার কমিটি নিয়ে একটু যদি। স্টকহোম সার্বজনীন পূজা কমিটির এ বছরটা 9th ইয়ারে পড়ছে, 9 বছর ধরে আমরা পুজো করছি এবং এটা নর্থ ইউরোপের সবচেয়ে বড়, মানে সবচেয়ে বেশি লোক সমাগম হয়, সেই কারণেই গত বছর আমরা ডিজিটাল করেছিলাম। এবছরের ফরম্যাট নিয়ে আমাদের এখনো আলোচনা চলছে, এবছর আমরা কিরকম করে কি করব সেটা চলছে আমাদের আলোচনা। তো আমরা পুজো যে হবে এবছর, সেই পুজোটা অনেকটাই সময়ের সাথে তাল মিলিয়ে, এবং যেটা বললাম সবচেয়ে বেশি যেহেতু জনসমাগম হয় আমাদের এখানে, আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। আমাদের ভাবতে হবে যেভাবেই পুজোটা হোক সেটা যেন সবার জন্য সেফ হয়, সবার জন্য সবার কথা ভেবে, যেহেতু সার্বজনীন সেই দায়িত্বটা আমাদের বর্তায় সেইভাবে পুজোটা করা। তো সেভাবেই পুজোটা হবে এবার। আমাদের পূজা কমিটি এই নর্থ ইউরোপে শুধুমাত্র পুজো না, বিভিন্ন কালচারাল অনুষ্ঠান বাঙালিদের নিয়ে আমরা এগিয়েছি। আমাদের এখানে লিখন বলে একটা পত্রিকাও বেরোয় যেটা বহু বছর ধরে বেরোচ্ছে, এবার 9th ইয়ার। তো সব মিলিয়ে আমাদের পূজা কমিটি। আর কতটা মিস করছো কলকাতা পুজো, কতটা মিস করছো দাদা? কলকাতা কতটা মিস করছি, প্রথমে কমিটির তরফে বলি, পার্সোনালি বলবো, কমিটির তরফে দেখো আমাদের এই পুজোটা যেটা স্টকহোম সার্বজনীন পুজো হয়, সেটা দুই বাংলার অর্থাৎ বাংলাদেশ এবং ভারতবর্ষ দুটো বাংলার লোকেরা মিলে করে, তার ফলে প্রত্যেকেই দেশে, বাংলাদেশ হোক বা ভারতবর্ষে হোক, সেখানকার যে নিজস্ব পুজো তারা তো মিস করেই, ঢাকা হোক, কলকাতা হোক, দিল্লি, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গার বাঙালিরা একত্রিত হয়ে তো এই পুজোটা করা হয়। প্রত্যেকেই অবশ্যই নিজেদের ফ্যামিলি, বাবা মা, বন্ধু বান্ধব, পুজো, পাড়া, আড্ডা এসব তো মিস করেই। তো সেই সেই মিসিং ব্যাপারটা তো আছেই, বাট সেটাকে আমরা অনেকটাই এখানে রিআইটারিয়েট করতে চেষ্টা করি, ওই ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করি। সেটা অবশ্যই লাস্ট এক বছর সম্ভব হয়নি, এবছরেও সেই পরিমাণে হয়তো সম্ভব হবে না। আর যদি আমাকে জিজ্ঞেস করো, অবশ্যই মিস তো করছি পাড়ার পুজো, এবং যেহেতু মানে দেশেও আমরা প্রচণ্ড, প্রত্যেক বাঙালির মতোই প্রচণ্ডই পুজোর সাথে কাছাকাছি, পুজোর সাথে জড়িত, তার ফলে ওই মিসিংটা তো চলবেই, এবং সেটা দেখা যাক স্টকহোম সার্বজনীন পূজা কমিটির হাত দিয়ে সেটার কতটা, সেই মিসিং এর কোশ্চেনটাকে কতটা কমন হয়ে যায়। শেষে বলি প্রত্যেকে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এবছর এখনো অবধি যা বৃষ্টি হচ্ছে তাতে সারা বাংলায় যা অবস্থা, তার মধ্যে দুর্গাপূজোর আমি আশা করব দুর্গা মা সবাইকে ভালো রাখবেন, এবং এই দুর্গাপূজোর আড়ম্বরে যাতে ওদের দুঃখগুলো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দুঃখগুলো ঢেকে না যায়, তাদের আমাদের সাহায্য করতে হবে, তাদের সাথে থাকুন, প্রত্যেকে একত্রিত হয়ে চলুন আরও একটা ভালো সমাজ তৈরি করি।
ভালো থাকবেন। স্টকহোম সার্বজনীন পূজা কমিটির তরফে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের শ্রোতাদের প্রত্যেককে। বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ অয়নদা, আমাদের সাথে কথা বলার জন্য বহুত আচ্ছা লাগা। বিলকুল সাত সমুদ্র পার দূর সে স্টকহোম সার্বজনীন দুর্গা পূজা সুইডেন মে জো হোতা হ্যায়, বহুত বড়ি ইয়ে পূজা হ্যায়, আর ওয়াহাঁ সে হামারে সাথ অয়নদা জুড়ে আর ঢের সারি ইনফরমেশন উনহোনে হামারে সাথ শেয়ার কি। ক্যা বাত হ্যায়, অয়নদাকে দিতেই হবে। আমি তোমাকে পাঠালাম কলকাতা থেকে সুইডেন পাঠালাম একটি হামি। ঝগড়া ঝাঁটি রাগ মারামারি ভাগ, সেরে যাবে সব পাগল।